এবারেও নিরাপদে দুর্গাপূজা করা যাবে বলে মনে করে না বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আজ শনিবার সকালে রাজধানীর শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন পরিষদের নেতারা। কাল রোববার শুভ মহালয়ার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হবে। আগামী 1 অক্টোবর ষষ্ঠী তিথিতে দেবীর আমন্ত্রণের মধ্য দিয়ে শুরু হয়ে 5 অক্টোবর দশমী তিথিতে প্রতিমা নিরঞ্জনের মাধ্যমে শেষ হবে দুর্গাপূজা। মতবিনিময় সভায় স্বাধীনভাবে ধর্মচারণ করতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন পরিষদের সভাপতি জে এল ভৌমিক। তিনি বলেন, এবছরও সম্পূর্ণভাবে নিরাপদ একথা বলা যাবে না, দুর্ঘটনা ঘটতে পারে, তবে আমরা সচেতন, সর্বোচ্চ সংখ্যক সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করার উদ্যোগ আমরা নিচ্ছি। দুর্গাপূজায় যে মণ্ডপগুলো মন্দিরের ভেতরে বা সুরক্ষিত জায়গায় না হয়ে অস্থায়ী মণ্ডপ করে পূজা হবে সেগুলো বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করেন জে এল ভৌমিক। তিনি বলেন, গত বছরের তুলনায় এবছর সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা অনেক বেশি সক্রিয়। আমাদের সঙ্গে সভা এমনকি অন্যান্য বছর যারা সাবধানতা অবলম্বন করেনি তারাও আমাদের সঙ্গে সভা করছেন, তবে এ ব্যবস্থাপনায় এত মন্দির সুরক্ষা দেয়া কঠিন। জে এল ভৌমিক আরো বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন 2 লাখেরও বেশি আনসার সদস্য লাগবে, এর জন্য বরাদ্দ সরকারকে দিতে হয়, আইন প্রয়োগকারী সদস্যের সংখ্যা বাড়ানো কঠিন হবে এবং এভাবে রক্ষা করা যাবে না। আমরা প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবক নিয়োগ করেছি অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বেশি। গত 2 বছরে করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দুর্গাপূজার উৎসবের বিষয় বাদ রাখা হয়েছিল, কিন্তু এবার উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা করতে চান বলে জানান পরিষদের সাধারণ সম্পাদক চন্দ্রনাথ পোদ্দার। তিনি বলেন, আমরা এমন একটা পরিবেশ নিশ্চিত করতে চাই যা রাষ্ট্রের দায়িত্ব। পূজা, ঈদ, বড়দিন, বুদ্ধ পূর্ণিমা এসব কেন পুলিশের সুরক্ষায় হবে, তার মানে রাষ্ট্রের দুর্বলতা ও ব্যর্থতা আছে। গুজব রটলে 999 নম্বরে ফোন দেয়া, মণ্ডপে সিসিটিভির ব্যবস্থা করা, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত 24 ঘন্টা স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা, দুর্গাপূজা সুন্দরভাবে সম্পন্ন করতে এমন 21 দফা নির্দেশনা জারি করেছে পূজা উদযাপন পরিষদ।